আশা করি আর অসুবিধা হবে না খুব একটা। দেখ, এক করে বলি, যেটা আমি বলবো সেটা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। এই ইনভার্স কি করে বার করা, এই জিনিসটা তোরা আগে শিখেছিস, 11-12 শিখেছিস, আমি আবার নতুন করে প্রথম থেকে বলছি, ভালো করে খেয়াল করবি। ধর আমি একটা ম্যাট্রিক্সটা নিলাম, এ ম্যাট্রিক্স, আমি নাম দিলাম তার এ, এলিমেন্টগুলো যা খুশি আমি একটা আন্দাজে নিচ্ছি, আন্দাবড়ি 2, 3, 4, সরি দাঁড়া 3, 5, 4, এটা একটু ঘুরিয়ে নেই তাহলে আমার সুবিধা হবে। এখানে 2, 3, 4, 2, 3, 3, 4, 5, 2, 3, 4, ঠিক আছে। আচ্ছা তুই বল, ডিটারমিনেন্ট অফ এ কত হচ্ছে? 2। তার মানে ডিটারমিনেন্ট, যদি আমি একটা জিনিস পড়েছিলিস, ডিটারমিনেন্ট যদি জিরো হয় আর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, দুটো ঘটনা আমরা শিখেছিলাম, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো আর ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো। যদি ডিটারমিনেন্ট এ জিরো না হয়, নন জিরো হয়, তখনই কেবলমাত্র আমার এই পার্টস বের করা যাবে। আমি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি এখন, ঠিক আছে। ঠিক আছে? যদি ডিটারমিনেন্ট এটা নন জিরো হয়, ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, কেবলমাত্র তখনই আমি এর ইনভার্স বের করা যাবে, এবং সেটাকে আমরা লিখবো এ এই মাথায় পাওয়ার 1, এরকম ভাবে এ ইনভার্স এইটা দিয়ে, তাই তো? আচ্ছা এইবার ইনভার্স কি করে বার করতে হয় আমি সেই কথা বলছি, দেখ ভালো করে লক্ষ্য কর। প্রথমে আমি অ্যাডজয়েন্ট এ এটা বার করি, আগের দিন শিখাইছিলাম অ্যাডজয়েন্ট এ কিভাবে বার করে, তাই না? বলতো কি করে, ডিটারমিনেন্ট যে হ্যাঁ থাকবে সেটা 2D হবে, ভালো করে বল। ওই তো অ্যাডজয়েন্ট এই বের করতে হলে হ্যাঁ ডিটারমিনেন্ট অফ এ তার হোল টু দি পাওয়ার টি করতে হবে। হোল টু দি পাওয়ার কত? ওই বলছি কিভাবে, না না, অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্টে কি করতে হয়, ওয়ান এর পজিশনটায় বসাবো, এই ওয়ান এর পজিশনে, তাহলে কি করব, এই এই ডিটারমিনেন্টটা দেখবো না, মানে এই এই ওই তো 4×20 3×12 8 হচ্ছে, 8 বছর তো, 8 বসাবো, হ্যাঁ হ্যাঁ এক সেটাই নম্বর বলছি, ভাবে জিরোর চার পঁচাশ পজিশন। কুড়ি আর 3×8, তারপর 0-র জায়গাটা, হ্যাঁ 3×12 4×2×8 4 হচ্ছে, 4 হচ্ছে, তারপর 1-এর জায়গাটা 3×5×10 তাহলে -1, -1 এরপর 10-এ হচ্ছে বল, 0-12, মানে -12 হচ্ছে, শূন্য, আচ্ছা 8 হলো, 101, 3, 5, উফ আমি এখানে সংখ্যা ভুলে গেছি ওই জন্য মিলছে না, 3, এটা 4 হবে, হ্যাঁ এটা 4 হবে, তিন চার পাঁচ, যাই হোক, হ্যাঁ এইবার বল, এইবার বল, মিলছে না এই কারণে আবার প্রথম থেকে করতে হয়ে যাবে, বল 16-15 1 হবে, তাহলে চার, তারপর 0-এর ওখানে হবে 3×12 -10 তাহলে 2, -2, -2 হবে না, 3×12
ও তিনে সরি চারি সরি, তাহলে বারো আর 12 পাঁচ বারো দুই মাইনাস 10, দশ, ঠিক আছে ঠিক আছে, দুই তো, দুই তো। আমি একবারে সেই পাল্টে দিয়ে বসেছি, ঠিক আছে যাই হোক। আচ্ছা তারপরে তারপরে নয় চার গুণে এক, এক, তিনের জায়গায় মাইনাস তিন, হুম চারের জায়গায় চার মাইনাস দুই, দুই হচ্ছে শুধু, এখানে হচ্ছে আর তিন পাঁচের জায়গায় তিন, মাইনাস চার দুই, এখানে হচ্ছে চার, এই থাকছে। হুম এইবার আমি কি করব, এই সেই চিহ্নগুলো পাল্টাবো, প্রথমটা আনচেঞ্জ থাকবে, তারপরেরটা চেঞ্জ হবে, তারপরেরটা আবার আনচেঞ্জ তারপরে থাকবে, তারপরে এইটা আনচেঞ্জ ছিল মানে এইটা চেঞ্জ হবে, এইটা আনচেঞ্জ থাকবে, এইটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হয়েছে মানে এইটা আনচেঞ্জ থাকবে, মানে এইটা চেঞ্জ হবে, তার মানে এইটা আনচেঞ্জ থাকবে, তার কি করতে হবে, ট্রান্সপোজ নিতে হবে, তাই না, তাই নিতে হবে তো। হুম তাহলে বল কত হবে, এক, তিন মাইনাস চার হ্যাঁ, মাইনাস দুই, দুই দুই, দুই, এক, মাইনাস তারপর তিন, চার, হলো। এইবার দেখ, এইবার আমার হুম হুম ডিটারমিনেন্ট এসেছিল কত রে, দুই। এইবার আমি এ দুই ইনভার্স এর মানে লিখব, এ ইনভার্স, এই জায়গাটা ভালো করে খেয়াল করুন, এ ইনভার্স হবে, এই বাঁদিকে লিখছি, বাঁদিকে এ ইনভার্স, এইটা হবে, এক সেকেন্ড, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, বোঝা গেল? তাহলে ও ডিটারমিনেন্ট এ কত হচ্ছে, ওয়ান বাই টু ইন্টু এই ম্যাট্রিক্স, ওয়ান, থ্রি, মাইনাস ফোর, মাইনাস টু, টু, মাইনাস টু, ওয়ান, মাইনাস থ্রি, ফোর, বুঝে গেল? তাহলে এইবার বসিয়ে দিলে কি আসবে বল, ভাগ করে দে, ওয়ান বাই টু, থ্রি হুম বাই টু, মাইনাস টু, মাইনাস ওয়ান, ওয়ান, মাইনাস ওয়ান, ওয়ান বাই টু, থ্রি বাই টু, এই আসলো না, সরি মাইনাস হ্যাঁ থ্রি বাই টু লাস্ট একটা, এই আসছে। এ ইনভার্স বের করা বোঝা গেছে কিভাবে বার করতে হয়, হ্যাঁ এই হচ্ছে আমার এ ইনভার্স বের করার নিয়ম। আচ্ছা এইবার তোকে আর একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তুই তাহলে নিজে বল কিভাবে হবে ইনভার্সটা। এক সেকেন্ড, আমি আরেকটা অঙ্ক খুঁজে নেই, নিয়ে তোকে বলছি। এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তোর খুব মজা লাগবে, দেখি সেই অঙ্কগুলো করলে করতে করতে মজা পাবি। এই যে ম্যাট্রিক্সটা, ধর এ ম্যাট্রিক্স নাম দিচ্ছি, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ওয়ান, থ্রি, মাইনাস ফোর, মাইনাস টু, টু, মাইনাস টু, ওয়ান, মাইনাস থ্রি, ফোর, ধর আমার এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বোঝা গেছে? আচ্ছা এখান থেকে একটা হ্যাঁ জিনিস খেয়াল কর, যেহেতু তুই ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করেছিস এই জায়গাটা, তাহলে ডিটারমিনেন্ট এ যদি জিরো হতো তাহলে আর এই ভাগটা করা যেত না, হ্যাঁ তার মানে ডিটারমিনেন্ট এ যদি জিরো হয় তাহলে ইনভার্স থাকবে না, আর ডিটারমিনেন্ট এ যদি নন জিরো হয় তাহলে ইনভার্স থাকবে।
হ্যাঁ ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার ফার্স্টে তুই দেখ ইনভার্স থাকবে কি থাকবে না, সেটা তো বল। ইনভার্স থাকবে কি থাকবে না দেখতে হলে এর আমাকে কি ডিটারমিনেন্ট দেখতে বের হবে? করতে হবে প্রথমে। হ্যাঁ, ডিটারমিনেন্ট বার করতে হবে। ডিটারমিনেন্ট এ বার কর কত হয়? 1 4 2 6 চার 2 দুগুণ আট প্লাস মাইনাস তিন দুগুণ ছয়, 2 প্লাস 3 ইনটু -2। আচ্ছা দাঁড়া, হ্যাঁ -2 প্লাস 8 -4 ইনটু 6 -2 দুই, কিন্তু নেই ছয়, দাঁড়া এখানে হচ্ছে 6 3 6 18, 4 -16 2 2 4 হচ্ছে, দেখ দুই চার চার। তাই হচ্ছে তো, হুম হুম তাহলে নট ইকুয়াল টু 0, অতএব ইনভার্স আছে। হুম এই যে লিখলাম ইনভার্স এক্সিস্ট। এইবার আমাকে কি বার করতে হবে হুম বল। হ্যালো, হ্যাঁ বল, ওই আবার কেটে যাচ্ছে কথা। এই আর অসুবিধা হবে না, একটু একটু মাঝে মধ্যে হবে। বল কি বার করতে হবে এবার। তো এবার হলো এবার অ্যাডজয়েন্ট বার করতে হবে। অ্যাডজয়েন্ট এ এই জিনিসটা বার করব, তাহলে অ্যাডজয়েন্টে ঠিক আগের মতো, আগের দিনের মতো বল কত হবে। চার দুগুণে 8 আর 3 দুগুণে 6 2 দুই থাকছে প্রথমে, 2 হলো। তারপর চার দুগুণে -8 আর মাইনাস প্লাস প্লাস 2 2 তাহলে -6 -6, তারপরে মাইনাস চার 3 দুগুণে 6 4, 4 তারপরে হচ্ছে 3 4 12 -3 4 12 0, জিরো। তারপরে তারপর হচ্ছে 4 চার মাইনাস 4 8 8, 8 হচ্ছে। তারপরে -3 -3 -6 -6 +8 এবার 2 -2 -8 -10 2 প্লাস 6 8, এই থাকছে। এইবার কি করতে হবে, সেই চিহ্ন আনচেঞ্জ, এখানে চেঞ্জ আনচেঞ্জ, চেঞ্জ আনচেঞ্জ, চেঞ্জ আনচেঞ্জ, চেঞ্জ আনচেঞ্জ, তাই তো? তাহলে কত আসলো? আচ্ছা, এর ট্রান্সপোজ করতে হয় তাহলে 2 0 2 ও ৬, এদিকে 2 4 হ্যাঁ 8 6 8 10, 4 4 6, 6 8 তাহলে বল এই ইনভার্স 8 কত হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডমিন্যান্ট অফ এ তাহলে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ কত হচ্ছে বল, 4 দিয়ে ভাগ করলে 1/2 0, 1/2 3/2 টু, 5/2 ওয়ান, 3/2 4/2, এই থাক, সরি 1 দুই দুই থাকছে, 3/2 2 দুই থাকছে। এই হলো ইনভার্স বার করা, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। বল এই অবধি বোঝা গেছে কিনা? বোঝা গিয়েছে। বুঝা গেছে। এইবার দুটো জিনিস লক্ষ্য কর, আমি দুটো এটা প্রথমে দুটো কথা বলেছিলাম, কথা দুটো কি, যদি ইনভার্স কখন থাকবে,
ইনভার্স কখন থাকবে? কন্ডিশন হচ্ছে যদি ডিটারমিনেন্ট এ এইটা নন জিরো হয়। তাই তো, ডিটারমিনেন্ট এ আমি একটু পরিষ্কার করে লিখি, এটা ইনভার্স থাকবে যখন ডিটারমিনেন্ট এটা নন জিরো হবে, নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে ডিটারমিনেন্ট এ, যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এ জিরো হয় না তাদেরকে বলে, একটা নাম আছে তাদের, তাদের নামটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ও বোঝা গেল আমার কথা? এবং যাদের ডিটারমিনেন্ট জিরো হয় তাদের বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। বল, বোঝা গেল কি বললাম? দুটো কথা, কথা দুটো দাঁড়া তাহলে লিখে নিয়ে গেল। হ্যাঁ খুব ভালো করে মাথায় রাখতে হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর সিঙ্গুলার ম্যাট্রিক্স। দরকার হলে বাংলায় লিখে রাখতে পারিস, বাংলায় লিখে রাখ, যে সমস্ত ম্যাট্রিক্সের, স্কয়ার ম্যাট্রিক্সের, যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের ভালো করে লেখ, পরিষ্কার করে গোটা গোটা করে লেখ, যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের, লিখেছিস? হুম হুম যে, এক সেকেন্ড, ওফ দাঁড়া, এক সেকেন্ড, দাঁড়া ঠিক করে লিখে নে। যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয় হয়েছে, হুম হুম যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয় সেই সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। হয়েছে? এবং যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয় না তাদেরকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয় না হয়েছে, তাহলে তাদেরকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে, এ অবধি হয়েছে? হ্যাঁ আচ্ছা এইবার দেখ, তাহলে যে সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স বার করা যায় তাদেরকে আমরা কি বলি? ইনভার্স এক্সিস্ট করছে, হুম তাদের আর একটা নাম আছে, নামটা হলো ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে যে সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স আছে। তাহলে আর এক লাইন নিচে লিখে রাখ, যে সমস্ত ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়, যে সমস্ত স্কয়ার ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায় তাদেরকে আমরা বলি ইনভার্টিবল ম্যাট্রিক্স। বোঝা গেছে? আরে বলে তাদেরকে আমরা বলি ইনভার্টিবল ম্যাট্রিক্স। এই যে, এই যে, এই কথাটা, ইনভার্টিবল ম্যাট্রিক্স। এই যে দেখ, এই একটা হাসির ডিমের মধ্যে এঁকেছি।
ইনভার্টিবল ম্যাট্রিক্স। আচ্ছা এই অবধি। তাহলে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার জন্য আমাকে আমাকে কি কি কন্ডিশন হতে হবে? প্রথম সেটাকে কি হতে হবে, ম্যাট্রিক্সটাকে কেমন ম্যাট্রিক্স হতে হবে? আমি শূন্য ম্যাট্রিক্স মানে কিসের জন্য? না, প্রথমে আমাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। ও কিসের নিয়ম হবে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি লিখছি, ওই মানে কিসের নিয়ম হবে এটা? ইনভার্স কখন বের করতে পারবো, ও ঠিক আছে, ইনভার্স কখন, ইনভার্টিবল ম্যাট্রিক্স কখন হবে? প্রথমে আমাকে হতে হবে একটা ম্যাট্রিক্স কখন ইনভার্টিবল হবে, প্রথমে আমাকে সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। দেখ আমি ডেফিনেশন বাংলায় লিখেছি যেখানে, সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্স এর স্কোয়ারের তলায় 8টা 10টা দাগ দিয়ে এরকম করে এমন জোরে দে যেন খাতা ছিঁড়ে যায়। না ছিঁড়ে ফেলিস না, পরের পাতায় লিখতে পারবি। ঠিক আছে। আচ্ছা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তারপরে আর কি হতে হবে? নন সিঙ্গুলার হতে হবে। এই দুটো ঘটনা ঘটলে সেইটাকে আমি ইনভার্টিবল ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা সেটা চেক করতে গেলে আমাকে কি চেক করতে পারবি? ম্যাট্রিক্স দিয়ে দেয়, একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে তোকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স কিনা দেখবি প্রথমে, তারপরে দেখবি নন সিঙ্গুলার কিনা। তখন যদি দুটোই হয় তাহলে বলবো হ্যাঁ ইনভার্স আছে এবং ম্যাট্রিক্সটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। তাহলে একটা উদাহরণ দিই ম্যাট্রিক্স এর, বল এটা ইনভার্টিবল কিনা। ওয়ান টু ওয়ান ফোর, থ্রি টু ওয়ান জিরো, ওয়ান ওয়ান ফাইভ ফোর, বল এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হবে কিনা। হবে না, কেন হবে না, কি কারণ? কারণ স্কয়ার ম্যাট্রিক্স না। এক্স্যাক্টলি, এটা 3x4 অর্ডারের ম্যাট্রিক্স, একটা অতএব ইনভার্টিবল না। বোঝা গেল তাহলে আশা করি। এইবার এই ইনভার্টিবল ম্যাট্রিক্স নিয়ে কিছু গল্প শোন, একদম গল্পের মতো করে পড়বি, এগুলো একদম ঝামেলার কিচ্ছু না, গল্পের মতো করে করে পড়বি, দেখবি বিশাল সহজ জিনিস এই ম্যাট্রিক্স এর চ্যাপ্টার, সব থেকে সহজ জিনিস। আরে ম্যাট্রিক্স যদি একবার ভালো করে বুঝে যাস, ম্যাট্রিক্স এর কাজকর্ম, অঙ্ক পড়তে গিয়ে তোর বিশাল সুবিধা হবে। ও যা দেখবি সব মনে হবে ম্যাট্রিক্স, ঘর বাড়িতে ইট সাজাচ্ছে দেখবি মনে হবে ম্যাট্রিক্স। ঠিক আছে, এই আবার যেন ঘর বাড়ি কাজ হলে সেই যখন তারা কাজ করবে আবার যেন ওখানে গিয়ে বলিস না যে তোমরা 4x5 অর্ডারে সাজাচ্ছ, ওরা বললে ওরা মারবে কিন্তু ধরে। যাই হোক দেখ। আচ্ছা তুই বলতো, ধর একটা ম্যাট্রিক্স তোরা দেওয়া হলো, এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে খুব ভালো করে শোন কথাটা, তোকে বলে দিল ইনভার্টিবল ম্যাট্রিক্স, বলে দিল এটার ইনভার্স আছে, ইনভার্স আছে। তুই বলতো তুই যতবারই ইনভার্স বার করিস তোর ইনভার্স কি একই আসবে না আলাদা আসবে? একই আছে, একই আসবে, একই আছে। কি করে বুঝলি, হ্যাঁ, কি করে বুঝবি? কারণ সেই তো নিয়ম তো একই, কারণ নিয়ম তো বদলাচ্ছে না, আর ম্যাট্রিক্স একই থাকছে।
ম্যাট্রিক্স একই থাকছে, কিন্তু ওরকম ভাবে বললে তো হবে না, তোর এক জয়েন করলে যদি ঘুরে যাবে না তার কি মানে, সেটাও হতে পারে। তাহলে না আমাকে হবে না, কি হবে না, মানে হবে না আর কি, মানে অন্য কিছু তাই চেঞ্জ হবে না। সেইটা একটুখানি প্রমাণ করতে হবে আমাদের, ও আমরা দেখা না প্রমাণ করতে পারি কিনা দেখ। এখন অনার্সে উঠে গেছিস, এখন আর কোনো কিছু না জেনে না প্রমাণ দেখে কিছু বিশ্বাস করবি না, হুম হুম যে যেটা বলবে তাহলে বলবি যে তুমি প্রমাণ করে দেখাও, ঠিক আছে? দেখ ধর আমি ধরে নিচ্ছি এই একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, ইনভার্টিবল বলেছে যখন স্কোয়ার ম্যাট্রিক্স, আমি ধরে নিচ্ছি হুম এর দুজন ইনভার্স, ইনভার্স দুজন আছে বি, আমি ইনভার্স যে ম্যাট্রিক্স, ইনভার্স যে সেও তো একটা ম্যাট্রিক্স, তাদেরকে আমি নাম দিচ্ছি, আমি ধরে নিচ্ছি বি অথবা সি, বল আমি ধরে নিতে হ্যাঁ পারি, ধরে নেওয়াতে কোনো সমস্যা আছে আমার? না আমি তো ধরে নিলাম, আমি হবেই বলছি না, আমি ধরে নিচ্ছি যে দুজন ইনভার্স আছে। তাহলে আচ্ছা তার আগে আর একটুখানি কথা শোন, এটা পরে বলছি, একটু পরে বলছি, আর একটুখানি কথা শোন, তার আগে এই এই জায়গাটা প্রমাণটা পরে আসছে। তুই একটা জিনিস খেয়াল করে দেখতো, এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা লিখে নিয়েছিস এই এই পাতাটা? না, এটা উদাহরণটা লিখতে আছি, এই পাতাটা, এই পাতাটা লিখে নে, বলতে মানে পারছি না এই ঠিক। পর পর এই তিন, এই তিন পাতা একটুখানি লিখে নে, তারপরে আমি আবার পরের কথা বলছি, কারণ আমার এই উদাহরণগুলো একটু কাজে লাগবে। ও ঠিক আছে, উদাহরণগুলো বলবো, আমার বারবার পাতা উল্টাতে গেলে সমস্যা, তো ওই জন্য বললাম লিখে নে, আমি উদাহরণগুলো বলবো একটুখানি পর পর বলবি, কি আছে। সহজ সহজ লাগছে না কঠিন লাগছে বলতো? এটা তো আগে করেছি, ডিটারমিন্যান্ট এক জয়েন্ট এর জন্য ঠিকই আছে। পুরো জিনিসটাই তাই, পুরো জিনিসটাই তাই, যা বলবো দেখবি সহজই মনে হবে, কঠিন কিছু মনে হবে না, এটা জায়গাটাই সহজ জায়গা। গল্প করে করে, একদম গল্প করে করে বলবো, সুবিধা হবে। হয়েছে প্রায় হয়েছে, হয়েছে আচ্ছা, পরের পাতায় যাচ্ছি, পরের পাতাটা একটু লিখে নে, এই পাতাটা, এই পাতায় সব লেখা লাগবে না, জাস্ট এই এ ম্যাট্রিক্সটা লেখ আর হচ্ছে তার এ ইনভার্সটা লেখ, মাঝখানে গুলো বাদ ও করে। ঠিক আছে। হয়ে গেছে, হয়েছে আচ্ছা, পরের পাতার এইটাও লিখে নে একটু, ওটা লিখেছি। এটা লিখেছিস?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমারে বল প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল এ ম্যাট্রিক্সটা কি ছিল বল। একদম প্রথম একদম প্রথম প্রথম উদাহরণটার এ ম্যাট্রিক্সটা কি ছিল সেটা বল। ওয়ান জিরো ওয়ান 101 টু ফোর ফাইভ কি কি বল? তো 101 24245 3 4 5 তারপরে2452 ও টু না ওয়ান এর টু পরে টু ছিল না, থ্রি ছিল না, এই তো থ্রি ছিল তো। আমি টু লিখি হ্যাঁ হ্যাঁ আমি তিন লিখি তোর লিখতে ভুল হয়েছে। ঠিক আছে হ্যাঁ তিন ওখানে ভুল হয়েছে মানে দুই তিন চার আচ্ছা, তাহলে তারপরে একটা বল লাস্ট লাইনটা, 2 3 4 মনে হয়। দুই তিন চার আচ্ছা আর তার ইনভার্সটা বল কি আছে? একটা ইনভার্সটা আছে হচ্ছে মানে এই ইনভার্স হচ্ছে হাফ হ্যাঁ প্রথমটা বল হাফ। আচ্ছা তুই এই এই এইটা বল, এই হাফটা কমন নিয়ে যেটা আসছে, হাফটা কমন নেওয়ার পরে সেইটা বল, এই এইটা এইটা এইটাই বলবি। তো একদম শেষ উত্তরটাই বলছি হ্যাঁ হাফটা কমন নিয়ে, হাফটা মানে বাইরে বার করে নিয়ে বলবি। হাফটা সম্পূর্ণ নিয়ে তাই তো আচ্ছা দরকার নেই, তুই তাহলে হাফটা ভেতরে, আচ্ছা অত ঝামেলা করার দরকার নেই, হাফটা ভেতরে থাক, তুই বল কি আছে। প্রথমে হাফ আছে তারপরে আবার 3/2 3/2, তারপরে খুব সম্ভবত -2 থাকবে, হ্যাঁ তারপরে -1 থাকার কথা, 1 -1 থাকার কথা, তারপরে আবার হাফ আবার 1/2, -3/2 আর 2। এইবার এইটা কোন ম্যাট্রিক্স? এটা এ ম্যাট্রিক্স, আর এইটা কি? এ ইনভার্স ম্যাট্রিক্স। এবার একটা ম্যাজিক দেখ, এই গুণ কত ম্যাট্রিক্স দুটো কি হয়? ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স এই এই যে এ আর এ ইনভার্স গুণ কত কি হয় দেখতো। এ আর এ ইনভার্স তাই তো ওয়ান প্রথমে 1/2 আর হাফ প্লাস 1/2 কত আসছে? কমপ্লেক্স হয়ে গিয়েছে হাফের জন্য অনেকটা কেন? এই 1 × 1/2 তো কত হচ্ছে 1/2, ও হ্যাঁ 1/2 ওয়ান আবার ইন্টু ওয়ান তিন বাই টু তো মাইনাস প্লাস হয়ে যাবে এটা 0, 1 × 0 -1 × 0, আর তারপরে ওয়ান ইন্টু প্লাস হাফ হাফ তার মানে 1। তারপরে তারপর 3/2 ওয়ান 0 -3/2 0 -2 0 তারপরে -2 0 জিরো 2। টু আমি বলতে পারছি এটা কত আসবে, দেখ আমি এখানে লিখছি আম 0ই আসবে, তুই দেখ তো জিরো আমি লিখছি কোনো ক্যালকুলেশন না আইডেন্টিফিকেশন করে, আছে এ দেখ আমি কোনো ক্যালকুলেশন না করে লিখছি 0 হবে, তুই ক্যালকুলেশন করে দেখ 0 আসবে। এই লাইন আর এই লাইন গুণ করে, মানে গুণ করে দেখ 0 আসবে। 3/2 প্লাস চার প্লাস হাফ এই 3/2 -4 প্লাস 5/2, 3/2 হাফ মাইনাস চার জিরোই আসছে আমি জিরোই আসছে পরেরটা গুণ করে দেখ 1 আসবে। আমি কিন্তু বইটাই কিচ্ছু দেখছি না, আমি জাস্ট আমি ম্যাট্রিক্সটা দুটোর গুণটা করে করে কি হবে আমি বলে দিতে পারবো। তুই যে কোনো একটা, একটা ফর্মুলা হ্যাঁ হ্যাঁ বল এটা মানে ফর্মুলা থেকেই আসছে কি ফর্মুলা সেটা মনে আছে? ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই
ও আর একটা আছে, মনে আছে মনে আছে মনে আছে, বল বল, বই না দেখে, বই না দেখে। না বই দেখছি না। বল কি মনে আছে বল। আচ্ছা যাই হোক, তুই এগুলো বল কি আসবে, তুই গুণ করে দেখবি, এটা আমি আগে করে নেই। এটা কি ম্যাট্রিক্স? এটা দেখ, I3 ম্যাট্রিক্স, তাই না? এইবার তুই এই ম্যাট্রিক্সটা গুণ কর। এ ইনভার্স আগে, এ ইনভার্স আগে লেখ, তারপরে এ লেখ, তারপরেও গুণ করে দেখবি, এইটাই আসবে। বাড়ি বসে করে করে দেখবি, এইটাই আসবে। এখানে আগে এ লিখেছি, পরে এ ইনভার্স লিখেছি, এখানে আমি আগে এ ইনভার্স রাখছি, পরে এ রাখছি, দেখ গুণ করে দেখ, এইটাই আসবে। ও মানে একই আসবে ওদিকে। এটাই আসবে, তুই এটা করে দেখবি বাড়িতে। শুধু এই ম্যাট্রিক্সটার জন্য না, আমি কেন বলতে পারলাম জানিস? কারণ আমি জানি যে কোনো ম্যাট্রিক্স আর তার ইনভার্স যদি গুণ করা হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়। তুই ভুলে গেছিস, এটা তোরও জানার কথা, ভুলে গেছিস, তাই তোর ক্যালকুলেশন করতে হলো। ঠিক আছে, ঠিক আছে, শুধু একই রকম, শুধু এদিকে না, এরকম ভাবেও যদি গুণ করি তাও সেই একই আসবে। এই ডান দিক বাঁ দিক গুণ করলে কি একই থাকে সবসময় ম্যাট্রিক্সের? না কিন্তু ইনভার্সের সঙ্গে সেই ম্যাট্রিক্স গুণ করলে একই থাকে। ও মানে এক্ষেত্রে নিয়মটা আলাদা, কোনটা? মানে এক্ষেত্রে মানে এটা খেটে যাবে, দুপাশে হ্যাঁ, গুণ করলে এক্ষেত্রে একই এটা হবে। একই হয়, কমিউট করে, ইনভার্সের সাথে সবসময় কমিউট করে। ও তুই এ ম্যাট্রিক্স না দিয়ে তুই আমারে অন্য একটা ম্যাট্রিক্স দে, যে কোনো, আমি একটা যা খুশি একটা ক, ধর একটা ম্যাট্রিক্স ক, কর সাথে যদি আমি হুম কর ইনভার্স গুণ করি তাহলে সেটাও সেই আই ম্যাট্রিক্স দেবে। আবার একই রকম ভাবে ক ইনভার্সের সাথে যদি ক ম্যাট্রিক্স গুণ করি তখনও সেই আই ম্যাট্রিক্স দেবে। ক না লিখে তুই যদি ছ লেখ তাও সেই একই দেবে। এই জিনিসটা আমার মনে আছে বলে আমি ডাইরেক্ট লিখতে পারলাম, বোঝা গেল কিনা বল। হুম তাহলে এইবার আমি সেই যে জায়গাটায় বলছিলাম সেই জায়গায় আসি, তাহলে এই জিনিসটা বোঝা গেছে তো? এইটাই দেখ বইতে ইনভার্সের ডেফিনেশন হিসেবে লেখা আছে, যদি এরকম একটা ম্যাট্রিক্স, ধর এ হচ্ছে একটা নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স, বইতে দেখ ডেফিনেশনটা আমি এরকমই আছে, পেজ নাম্বার বলছি দাঁড়া, 71 পেজে। একাত্তর পেজ 71, 71, 71। এত পরে হ্যাঁ ওই, বের করে, হ্যাঁ ও ওই জায়গাটাতে দাগিয়ে দিচ্ছি, পেয়েছি হ্যাঁ হ্যাঁ পেয়েছি, ওই জায়গাটায় রয়েছে এটা। হ্যালো, হম হম এই যে 71 পেজে, এবার আমি লাইনটা পড়বি, ইনভার্স অফ ম্যাট্রিক্সের ওই জায়গায় আমি বলছি তার সঙ্গে মেলাবি, একটা হুম হুম নন সিঙ্গুলার স্কয়ার ম্যাট্রিক্স একে, বাংলায় লেখ, বাংলায় লেখ, খাতায় বাংলায় লেখ, যেখানে ইনভার্টিবল ম্যাট্রিক্স লিখেছিস, লিখলি না হুম একবার ইনভার্টিবল ম্যাট্রিক্স? হ্যাঁ লিখেছি ওই জায়গাটা। হ্যাঁ, ওই জায়গায় একটা স্টার দিয়ে রাখ, স্টার দিয়ে পরের এই জায়গায় আর একটা স্টার দিয়ে লিখে রাখ ইনভার্সের আসল সংজ্ঞা এটা। ঠিক আছে তাহলে বলো। বলবো হুম হুম একটা স্কয়ার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এ কে নন সিঙ্গুলার বলার দরকার নেই, নন সিঙ্গুলার দরকার নেই, একটা স্কয়ার ম্যাট্রিক্স এ কে, এর পাশে ব্র্যাকেটে লিখবি অর্ডার এন, হুম হুম এ কে আমরা ঠিক আছে, বলবো ইনভার্টিবল,
একটা স্কয়ার ম্যাট্রিক্স এ কে আমরা বলবো ইনভার্টিবল, কতদূর লিখলি? তো একটা স্কয়ার ম্যাট্রিক্স এ অর্ডার এন কে আমরা বলবো ইনভার্টিবল ম্যাট্রিক্স। যদি যদি এমন একটা ম্যাট্রিক্স বি পাই, যদি এমন একটা ম্যাট্রিক্স বি পাই যার জন্য হয়েছে, যার জন্য এ বি ইকুয়াল টু বি এ হবে, সমান এ বি ইকুয়াল টু বি এ সমান আই এন হবে, বুঝছে? তাহলে আমি বলবো ইনভার্টিবল যদি এমন একটা ম্যাট্রিক্স বি পাই যার জন্য এ বি সমান বি এ সমান আই এন হবে। এই হচ্ছে ইনভার্সের অ্যাকচুয়াল সংজ্ঞা, সেটাকে ভাঙলে ওই আগের যে কথাগুলো বললাম ওইগুলো বোঝায়। এরকম একটা ম্যাট্রিক্স বি তখনই পাবো যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। বোঝা গেল ও কথা? বুঝতে পেরেছি। বোঝা গেল? এবং পাশের নিচে লিখে রাখ, এবং বি কে বলবো এর ইনভার্স, বি কে বলবো এর ইনভার্স, হয়েছে? ওই যে এ ইনভার্স দিয়ে লিখছিলাম না, সেই সেইটা হচ্ছে বি। বোঝা গেছে? এইবার আমি সেই যে কথাটা বলছিলাম সেই কথাটা ধর, এ আমার হাতে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে যে ইনভার্টিবল। আচ্ছা, তার মানে কি ইনভার্স এক্সিস্ট করছে, এর ইনভার্স পাওয়া যাবে। আমি ধরে নিচ্ছি এর দুজন ইনভার্স আছে, একজন বি এবং একজন সি, ঠিক আছে? আমি দুজন ধরে নিলাম, দুজন আলাদা। আচ্ছা, তাহলে বলতো যেহেতু বি এর ইনভার্স, তাহলে এই লাইনটা লেখা যায় না, এ বি সমান বি এ সমান আই লেখা যায় না? এবং আর কি লেখা যায়? সিটাও যেহেতু ইনভার্স, এ সি সমান সি এ সমান আই লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, দুটো লাইন কি লিখতে, দুটো লাইনই তো লেখা যায় না, কি যায় না? যাই কারণ সবাই একই হবে। দুটো কি একই হবে বলে না, আমার ইনভার্সের সংজ্ঞায় তাই বলেছে, আর আমি ধরে নিচ্ছি দুজন ইনভার্স। ওই জন্য যদি বি আর সি এর ইনভার্স হয় তাহলে এইটা, এই কন্ডিশন দুটো লেখা যাবে, এইটা নিয়ে 1 নম্বর দিয়ে রাখতে পারিস, এইটা দিয়ে 2 নম্বর দিয়ে রাখতে পারিস। এইবার দেখ, আমি একটা জিনিস ক্যালকুলেশন করি, খুব ছোট ক্যালকুলেশন, বেশি বড় কিছু না। এই যে এ বি ম্যাট্রিক্স, এ বি ম্যাট্রিক্স কে আমি নিলাম, এ বি ম্যাট্রিক্স কে আমি কি করব দেখ, এ বি ম্যাট্রিক্স কে আমি সি দিয়ে গুণ করব, বাঁদিকে দিয়ে সি দিয়ে, করতেই পারি। হ্যাঁ করতে পারো। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণ সে তো অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে ব্র্যাকেটটা এদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না, সি এ ইনটু বি এরকম লেখা যাবে না, এই লাইনটা লেখা যাবে কি যাবে না? যাবে এই যে এখান থেকে ইমপ্লাই করছে। আচ্ছা, এ বি মানে কত? এ বি মানে কত?
পি মানে এখানে এক পি নম্বর এ থেকে, এক নম্বর থেকে আই আই পাচ্ছি আই, তাহলে সি ইন্টু আই সমান হ্যাঁ সি এ মানে কত? আই সি এ মানেও আই। তাহলে আই দিয়ে কোনো ম্যাট্রিক্স কে গুণ করলে সেইটাই তো থাকে। হুম এই দেখ জি কি পেলাম দেখলি, ভয়ঙ্কর জিনিস। দুটো আলাদা ধরেছিলাম কিন্তু তারা অঙ্ক, যদি সংজ্ঞার ডেফিনেশন কাজে লাগাতে গিয়ে আমি দেখলাম যে দুজন একই হয়ে গেছে। হুম হুম বুঝতে পেরেছি অতএব আমি যতই দুটো কেন, তুই হুম দুশোটা ইনভার্স ধর, তাও সবাই একই হবে। অতএব ইনভার্স সবসময় ইউনিক হয়। ওই জন্য যখন আমরা এ ম্যাট্রিক্স কে লিখছিলাম এই এর ইনভার্স, এ ম্যাট্রিক্স কে যখন লিখছিলাম তখন আমরা একটা কথা লিখতে পারবো, একটা কথা আমরা ব্যবহার করি, ইনভার্স কে কখনো বলা হয় না এ ইনভার্স, ইংরেজিতে যখন লেখা হুম হয় হুম এ ইনভার্স, এই রকম কখনো লেখা হয় না, লেখা হয় কি দি ইনভার্স। ও দুটোর মানে বুঝতে পারছিস? এ ইনভার্স আর দি ইনভার্স কথাটার মানে কি? হুম হুম এ ইনভার্স মানে কি বোঝায়? অনেকগুলো আছে তার মধ্যে একটা ইনভার্স। হ্যাঁ আর দি ইনভার্স মানে কি? একটাই ইনভার্স। ঠিক আছে বল, বোঝা গেল কিনা বল। ক্লিয়ার হয়েছে এই অবধি? ইনভার্স বার করার লিখবো সিম্পল। হ্যাঁ বল, লিখবো কোনটা? মানে এই যে যা এই বললে এই কথাটুকু লিখে না, এই দি ইনভার্স এইটুকু লিখে না, তাহলেই মনে থাকে। আর তুই তো বই পড়ছিস, বইতে লেখা আছে। ঠিক আছে। বল, বুঝতে পারলি কিনা বল এই অব্দি। আচ্ছা এই জিনিসটা বলতো কি হবে পর, এই অব্দি হয়েছে এই পাতা লেখা? প্রায় অল্প একটু বাকি রয়েছে হ্যাঁ লিখে না, লিখে না। হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা তুই বলতো এই এ বি ম্যাট্রিক্স, আমি যদি ধর এ আর বি গুণ করলাম, যে কোনো দুটো ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইনভার্টিবল ম্যাট্রিক্স এ অ্যান্ড বি, তাদেরকে গুণ করলাম, হ্যাঁ তাহলে গুণফলটাও একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হবে। ও ইনভার্টিবল হওয়ার মানে কি? নন সিঙ্গুলার হবে, মানে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হবে। হুম হুম দেখাতে পারবি? এই দেখ কি না সহজ, না পারার কি হলো, দেখ কি সহজ। দেখ ডিটারমিনেন্ট অফ এ আর বি, এইটাকে তো আমাকে নন জিরো দেখাতে হবে। হুম ডিটারমিনেন্ট অফ এ বি মানে কি? ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট বি না? হ্যাঁ এ আর বি যদি ইনভার্টিবল হয়, ডিটারমিনেন্ট এ কি জিরো হতে পারবে? না বিও তো ইনভার্টিবল, ডিটারমিনেন্ট বি কি জিরো হতে পারবে? না তাহলে তাদের গুণফল কি জিরো হতে পারবে? না ব্যাস হয়ে গেল এটাই প্রমাণিত এইটাই। এয়ারফর পাশে এবার নিচে লিখতে পারিস, সুতরাং এ বি ইজ নন সিঙ্গুলার, ডিটারমিনেন্ট যেহেতু নন জিরো,
হেন্স ইনভার্টিবল। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, ইনভার্টিবল বুঝলাম। তো বলতো এদের ইনভার্সটা কে হবে? এ বি ম্যাট্রিক্স এর ইনভার্স আছে জানি, তাহলে তাদের ইনভার্সটা কে হবে জানিস? ইনভার্স হবে এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্স, হ্যাঁ হ্যাঁ, টি না, দুটোই মাইনাস ওয়ান, টি ঠিক কিছু নেই, বি ইনভার্স এ ইনভার্স। সূত্রের মতো অনেকটা। কমিউটেটিভ সূত্র না এটা, কমিউটেটিভ না, ঘুরে যাচ্ছে দেখ। এ বি ইনভার্স সেইটা হয় এই জিনিসটা, বি ইনভার্স এ ইনভার্স। ও এর একটা জিনিস আগে নিয়ে মনে রাখ, জায়গাটা, একটা জিনিস এর নাম মনে রাখ, তাহলে আর ভুলবি না। জুতো মোজা পরে, জুতো মোজা চিনিস তো? জুতো মোজা চিনিস তো? হুম এইটাকে বলে জুতো মোজা প্রপার্টি। সক্স অ্যান্ড শুজ প্রপার্টি। তুই পড়ার সময় কি পড়িস, আগে জুতো পড়িস না আগে মোজা পড়িস? আগে এইটা ধর, এ হচ্ছে আগে, এ হচ্ছে মোজা, মোজা আর বি হচ্ছে জুতো। এইটা মোজা আর এইটা জুতো। তা এ মোজা পড়লি তারপরে জুতো পড়লি, ইনভার্স করা মানে কি? উল্টো কাজ করে না? তাহলে হ্যাঁ, ইনভার্স করা মানে খুলছিস, হুম হুম মোজা জুতো পরা আছে খুলছিস, তাহলে আগে কি খুলিস, আগে মোজা খুলিস না আগে জুতো খুলিস? আগে জুতো, আগে জুতো খুললি তারপর মোজা খুললি। তাহলে ওইভাবে নিয়মটা মানে মনে রাখতে হবে ইনভার্স এটার হিসাবে। নামই হচ্ছে সক্স অ্যান্ড শুজ প্রপার্টি। ওই তো ইনভার্স মানে উল্টে যাবে, এর থেকে মনে রাখা যায় সহজে, হ্যাঁ না, সবসময় যে তাই হবে তার মানে নেই, মানে এর ক্ষেত্রে ইনভার্স উল্টে যাবে। ট্রান্সপোজের ক্ষেত্রেও তাই হয়। এ এ বি, এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মনে আছে গতদিন পড়েছিলাম? গতদিন না তার আগের দিন। মনে আছে, তো দেখ এক্ষেত্রেও তাই, এই ট্রান্সপোজ মানে মনে রাখতে হবে জিনিসটা উল্টো কাজ করছি, মানে এই পাওয়ারে এখানে কিছু দিচ্ছি মানে মনে রাখতে হবে উল্টো কাজ করছি, ওই জন্য আগে জুতো খুলছি তারপরে মোজা খুলছি। বোঝা গেল কি বললাম? এগুলো হচ্ছে মনে রাখার নিয়ম। কি আরো বিভিন্ন নিয়ম কানুন আছে, সেসব পরে আমি একদিন বলবো। আজকে আমি যে কথাটা বলবো আর একটা দুটো কথা, সেই কথাগুলো একটু বলি। এও কি বোঝা গেল কিনা বল। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তুই বলতো এই জিনিসটা বল, এক সেকেন্ড, কয়েকদিন হলো, ঠিক আছে দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, আমি এটাকে একটুখানি এই ভিডিওটুকু সেভ করে নিই।